সবাইকে এলভি তে আবারো স্বাগতম এটা হচ্ছে চতুর্থ লেকচার আইসিটি এর আমরা নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করতেছিলাম তো আগের যে তিনটা লেকচার তোমরা যারা দেখো নাই তারা যদি না দেখে থাকো ওগুলো একটু কষ্ট করে দেখে নিবা বিকজ ওগুলো না দেখলে আজকের লেকচারটা তুমি বুঝবো না আজকের লেকচারটা হচ্ছে কোশ্চেন সলিউশন আমরা কিছু বোর্ডে क्वेश्चन আসছে এরকম কিছু প্রশ্ন এবং কিছু কলেজে আসছে এরকম কিছু প্রশ্ন আমরা আজকে সমাধান করব এক নম্বর প্রশ্নটাতে হচ্ছে মূলত একটা বাইনারি নাম্বার দেওয়া আছে সেটাকে দশমিকে নিতে বলছে এটা হচ্ছিল রাজউক উত্তরা মডেল কলেজে টেস্ট পরীক্ষা ২০১৯ হাজার উনিশ সালে আর হচ্ছে তোমার দুই নম্বর প্রশ্নটা হচ্ছে ডেসিমালে টেনকে হ্যাকসা ডেসিমালে নিয়ে যেতে বলছে এটা ব্যাকম প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল দুই হাজার উনিশ সালে তারপরে তিন নম্বর কোয়েশনে বলছে ই এফ এফ এর পরে সংখ্যা কত তো ই এফ এফ আসলে হ্যাকসা ডেসিমাল নাম্বার তোমরা দেখে বুঝতেছ এটা সিলেট বোর্ডে দুই হাজার সালে আসছিল তারপর কোশ্চেনটা হচ্ছে তোমার ডেসিমালকে নিতে হবে বাইনারিতে এটা আসছিল কুমিল্লা বোর্ডে দুই হাজার সালে এরপরে প্রশ্নটি হচ্ছে অক্টাল পদ্ধতিতে একশো সাতাত্তর এর পরের সংখ্যা কত এটা আসছিল কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলো সালে তো দ্যাট মিনস আমরা বোর্ডের কোশ্চেনগুলো দেখতেছি টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো দেখতেছি বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখতেছি কেন দেখতেছি যাতে আমরা এক্সাম হলে आंसर করতে পারি উইদাউট এনি কনফিউশন এবং আমরা যাতে লেকচার 1 2 3 তে যেগুলো শিখছি সেগুলোকে আমরা কাজে লাগাইতে পারি বা সেগুলো আসলে ইফেক্টিভ ছিল কিনা সেই জিনিসটা বুঝতে পারি আমি এক নাম্বার কোশ্চেনটা যদি ধরি যে এক নাম্বার কোশ্চেনে বাইনারি আছে বাইনারিটাকে দশমিকে নিয়ে যেতে বলছে তাহলে দেখো এক নাম্বার প্রশ্নে আছে কত আছে 1001.0010 এটা বাইনারিতে আছে এটাকে নিয়ে যেতে বলছে কিসে এটাকে দশমিকে নিয়ে যেতে বলছে তাহলে তোমাদের নিশ্চয়ই লেকচারগুলোর কথা যদি আমরা খেয়াল করি লেকচার থ্রিতে আমরা আলোচনা করেছিলাম কীভাবে বাইনারিকে আমরা বেসিমরা আমরা নিয়ে যেতে পারি তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দশমিকের আগের অংশ হচ্ছে চারটা ডিজিট তাহলে ওয়ান ইন্টু টু লিখতে হবে কারণ বাইনারিকে ডিসিমার নিচ্ছি জন্য আর চারটা ডিজিট হলে আমরা উপরে লিখতে হবে থ্রি তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে প্লাস জিরো লিখতে হবে এবার জিরো ইন্টু টু টু দিওয়ার টু প্লাস আবার জিরো কারণ পরটা আবার জিরো

প্লাস জিরো জিরো ইন্টু টু জিরো ফোর কাজ করলেই বা ক্যালকুলেটর করলেই তুমি এইটও জিরো আসতেছে জিরো ইন্টু জিরো প্লাস এখানে আসতেছে ওয়ান ইন্টু ওয়ান 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 ইনটু ওয়ান কেন টু এর ফোর জিরো এই জন্য ওকে প্লাস তারপর হচ্ছে বাকি অংশ এটাও জিরো এটাও জিরো কারণ জিরো দিয়ে গুণ এই জন্য আর এখানে হচ্ছে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট কেন কারণ ওয়ান ইন্টু টু ইনভার্স থ্রি আছে দ্যাট মিনস ওয়ান বাই আমরা এইট লিখতে পারি ওকে আর এটা জিরো আছে এটা এই জন্য এটা প্লাস জিরো না লিখলেও চলতেছে ওকে তাহলে এখানে আলটিমেটলি যেটা হলো নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান টু ফাইভ হবে তুমি এটা কাজ করে দেখতে পারো ক্যালকুলেটর দিয়ে তাহলে এটাই হচ্ছে সেই দশমিক বা ডেসিমাল যেটা আমরা চাচ্ছিলাম সেটা আমাদের অপশন খ তে আছে সো আমরা অপশন খ দাগিয়ে দিব ওকে তাহলে আমাদের এক নম্বর কোশ্চেনের সমাধান হয়ে গেল দুই নম্বর কোশ্চেনটা লেকচার 1 এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম কিছুটা যে এখানে বলছে ডেসিমেলে ও দুই নাম্বার কোশ্চেনটা লেকচার 1 না 2 তে আমরা আলোচনা করেছিলাম বলছিল ডেসিমালে যে 10 আছে সেটাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব এ লেকচার 2 তেও ছিল 1 এও ছিল আসলে তাহলে ডেসিমেলের দশ একটা ডেসিমেলের কথা হয়েছে তোমাদের খেলা আছে যে ডেসিমালে কিন্তু এইট এর পরে নাইন তারপরে কিন্তু টেন এর জায়গায় কি ছিল ডেসিমেলে হচ্ছে তোমার টেন আছে ওকে টেন আছে ইলেভেন আছে ওকে টুয়েলভ আছে কিন্তু হেক্সা ডেসিমেলে এইট নাইন টেন এর জায়গায় কি আসছিল তোমাদের নিশ্চয়ই খেলা আছে টেন এর জায়গায় আসছিল এ ইলেভেনের জায়গায় আসছিল বি টুয়েলভের জায়গায় সি আসছিল তোমাদের নিশ্চয় খেলা আছে অর্থাৎ ডেসিমেলে কিন্তু মূলত মূল ডিজিটগুলো নাইন পর্যন্ত গিয়ে থেমে যায় এরপরগুলো রিপিট হয় অর্থাৎ ওয়ান এবং জিরো মিলে টেন হয় ওয়ান ওয়ান মিলেও সি ইলেভেন হয় ওয়ান এবং টু টুয়েলভ মিলে হয় ওয়ান এবং টু মিলে হয় টুয়েলভ কিন্তু একটা ডেসি মেলে কে লিখা হয় এ ইলেভেনকে লিখা হয় বি টুয়েলভকে লিখা হয় সিমাদের নিশ্চয়ই খেলা আছে থার্টিনকে লিখা হয় ডি ফোর্টিনকে লেখা হয় হচ্ছে তোমার ই তারপর ফিফটিন বা পনেরো কে লেখা হয় অ্যাক্স তোমাদের নিশ্চয়ই খেলা আছে ওকে তাহলে আমাদের এখানে ছিল ট্যান বলছে ডেসিমালে ট্যান হলে একসা ডেসিমালে কত হবে তাহলে উত্তর হচ্ছে এ ওকে এই যে আমরা এবার কোশ্চেন সমাধান করব তিন নাম্বারটা তিন নাম্বার বলছে যে ই এফ এফ এর পরের সংখ্যা কত আগে তোমাকে বুঝতে হবে ই এফ এফ আসলে কোন নাম্বার সিস্টেমে আছে এটা হচ্ছে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে তারপর পরের সংখ্যা মানে প্লাস এক ওকে মনে করো ই এফ এফ এর সাথে তুমি আরো এক যুক্ত করতেছো মূলত ওকে তাহলে এখানে তুমি যেটা বুঝতে পারবা সেটা নিশ্চয়ই তোমাদের খেলা আসছে যে হেক্সা ডেসিমালের লাস্ট ডিজিট কিন্তু এফ মানে ফিফটিন ছিল ফিফটিন কিন্তু এফ কে এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হতো তাহলে এফ এর পরে কি হবে দেখি বলতো এফ এর পরে নিশ্চয়ই আবার রিপিট হবে অর্থাৎ জিরোতে চলে যাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সাপোজ আমি একদম একে যদি তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে ভালো হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13 14, 14 15 যেখানে 10 কে লেখা হতো কি এ নিশ্চয় তোমাদের খেলাছে সো এ বি সি ডি ই এবং এফ তাহলে এগুলোই হচ্ছে আমাদের সেই এক্সারসাইজ নাম্বারগুলো এখন যদি তোমার কাছে এফ চলে আসে লাস্ট ডিজিট মানে ই এফ এফ তাহলে এই লাস্ট ডিজিটটা হচ্ছে এফ দ্যাট মিনস এখন আমাকে এফটাকে কোথায় নিয়ে যেতে হবে এফটাকে জিরোতে নিয়ে চলে যেতে হবে ওকে কারণ আমি পরের সংখ্যাতে যাচ্ছি এত এর পরের সংখ্যা বলছে ওকে যেমন আমি তোমাকে যদি বুঝাই যেমন বাইনারিতে আমরা ওয়ান জিরো এরপরে যদি আমি কোনো একটা সংখ্যা লিখতে হয় নিশ্চয় আমাকে আবার ওয়ান জিরো লিখতে হয় তারপর লিখতে হয় ওয়ান ওয়ান ঠিক এখানেও এফ এর পরে নিশ্চয় আমাকে কী করতে হবে জিরোতে ব্যাক যেতে হবে ওকে ওই যে জিরো ওয়ান তারপরে ওয়ান জিরো লিখতে লিখে লাগতেছে অর্থাৎ আমাকে ওয়ান এবং জিরোয়ের হেল্প নেওয়া লাগতেছে ঠিক এখানেও একইভাবে আমাকে জিরোতে ব্যাক যাওয়া লাগবে শেষ নাম্বারটার জন্য তাহলে এফও কত হবে জিরো হবে মানে এই দুইটাই জিরোতে ব্যাগ যাব এই দুইটাই যদি জিরোতে ব্যাগ যাই তাহলে আমাদের তেমনটা সমস্যা নেই কারণ শুরুতে জিরো ছিল ওকে জিরো জিরো করে ফেললাম আর শুধু ইটাকে যদি আমি এফ বানাই দিই তাহলে এক ঘর বেড়ে যায় ওকে তাহলে খেয়াল করা মোট কথা হচ্ছে ই এফ এফ প্লাস ওয়ান মানে হচ্ছে যে এই ভদ্রলোক ওকে অর্থাৎ অ্যাপ জিরো কেন কারণ পরের সংখ্যাতে আমি যাচ্ছি তো পরের সংখ্যাতে গেলে অ্যাপ তো আর বানানো যাচ্ছে না তাহলে অ্যাপ দুইটাকে আমি জিরো করে দিয়ে যদি ই কে অ্যাপ করে দেওয়া লাইভ বেড়ে যায় ওকে তাহলে আমরা দেখবো যে এটা আমাদের অপশানে আছে কিনা এটা আমাদের অপশানে আসছে সিতে ওকে সো এটা সিলেক্ট বুদ্ধি জন উনিশশো ছিল যারা নাম্বার সিস্টেম নিয়ে ভালো আইডিয়া আছে তারা অ্যান্সার করতে পারছে বাকিরা কিন্তু পার নাই তো জন্য আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ তা আমরা চলে যাচ্ছি কোথায় আমরা চলেছি চার নাম্বার কোশ্চেনে চার নাম্বার কোশ্চেনে একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে সেটাকে আমরা বলছে বাইনারিতে নিতে একদম সহজ আমরা এটা নিশ্চয়ই তোমরা লেকচার টু তে ভালো করে এটা শিখে ফেলছিলা তো আমরা যদি একটু দেখি নাম্বারটা হচ্ছে সাঁত্রিশ দশমিক এক দুই পাঁচ বাইনারিতে নিয়ে যেতে হবে আমাদেরকে তাহলে খেয়াল করো সাঁত্রিশ কে যদি আমরা দুই দিয়ে ভাগ করা শুরু করি তাহলেই হয় নিশ্চয় বাইনারিতে নিলে দুই দিয়ে ভাগ করতে হবে আমাদের খেলা আছে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হয় সতেরো দুগুনে হচ্ছে চৌত্রিশ তারপর আঠারো দিয়ে ভাগ করলে ছয় হয় ওকে তাহলে আরো এক ভাগই থাকে আঠারো দিয়ে ভাগ করার পর আরো এক ভাগই থাকে কারণ এখানে সাঁত্রিশ আছে দুই দিয়ে ভাগ করলে নয় হয় জিরো থাকে তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হয় চার দুগুণে আট আরো এক থাকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার জিরো থাকে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই জিরো থাকে আবার দুই দিয়ে এককে ভাগ করলে জিরো ধরে এখানে এক লিখে দিতে হয় এটা হচ্ছে এল বি সরি এটা হচ্ছে এম বি বা এম ডি আর হচ্ছে এল এস ডি নিশ্চয়ই খেয়াল আছে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তাহলে আমাদের এখানে দশমিকের আগে আসতেছে কত দশমিকের আগে আসতেছে ওয়ান তারপরে জিরো জিরো তারপর আবার ওয়ান তারপরে জিরো তারপর আবার ওয়ান দশমিক দিয়ে দিলাম এবার হচ্ছে ওয়ান টু ফাইভ কে আমরা কিছু নিয়ে যাব তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে ওয়ান টু ফাইভ কে আমরা নিয়ে যেতে হবে বক্স করে ওকে বক্স করে আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করা শুরু করব তাহলে আমি বক্স করতেছি এই হচ্ছে সেই বক্সটা নিশ্চয় তোমাদের খেয়াল আছে ওকে এখন খেয়াল করো আমরা ওয়া পয়েন্ট ওয়ান টু ফাইভ নিশ্চয়ই খেল আছে টু লিখার পরে গুণ করে আমরা দেখবো মোট কত আছে আসলে গুণফল কত আছে পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু আসছে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ এখানে লিখলাম দশমিকের আগের অংশ আর এখানে লিখলাম দশমিকের পর অংশ তোমার ইচ্ছা হবে তুমি চাইলে এখানে দশমিকের আগের অংশ লিখতে পারো এখানে পরর অংশ লিখতে পারো ওকে এবার এটা হচ্ছে গুণফল কিন্তু নিশ্চয়ই তোমাদের খেল আছে গুণফল এটা আর এটা হচ্ছে যে দশমিক অংশ এটা হচ্ছে দশমিক পর অংশ তাহলে গুণফল যেটা এখন এখানে যেটা দশমিক পাইছে সেটাকে আবার মাল্টিপ্লিকেশন অর্থাৎ আসবে গুণফল পয়েন্ট ফাইভ জিরো তাহলে দশমিকের পর অংশ হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো আগের অংশ হচ্ছে জিরো এবার পয়েন্ট ফাইভ জিরো কে আবার যদি মাল্টিপ্লাই করলে ওয়ান আসে সো এখানে লিখবো আমরা গুণফল ওয়ান পয়েন্ট জিরো জিরো এখানে পয়েন্ট জিরো জিরো কারণ দশমিকের পরে জিরোই দশমিকের পরে নাই কিছু জিরো জিরো অ্যান্ড দশমিকের আগে হচ্ছে ওয়ান ওকে এবার কিন্তু এটা হচ্ছে এভাবে নামবে অর্থাৎ এখন হচ্ছে এম বি হচ্ছে উপরেরটা এম এস ডি এম ডি হচ্ছে উপরেরটা তাহলে এখানে আসলো কি যে জিরো জিরো ওয়ান সো আমরা এখানে লিখবো জিরো জিরো ওয়ান ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বাইনারিটা যেটা আমাদের কোশ্চেনে চাচ্ছিল ওকে তা আমাদের কোশ্চেনে সেটা আছে কিনা আমরা দেখি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এই যে দেখো এটা পুরোপুরি মিলে গেছে খ তাহলে আমাদের আনসার হচ্ছে খ তাহলে তুমি যদি নিয়মগুলো ভালো করে পারো তাহলে তোমাকে কেউই আটকাইতে পারবে না এবার আমরা চলে আসি পাঁচ নাম্বার কোশ্চেনে পাঁচ নাম্বার কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে দিয়ে ষোলো সালে আসছিল তোমরা জানো কুমিল্লা বোর্ডের কোশ্চেন একটু এমনিতে হার্ড হয় এখানে হচ্ছে অক্টাল পদ্ধতিতে ওয়ান সেভেন সেভেন এর পরের সংখ্যা জিজ্ঞেস হচ্ছে তাহলে অক্টাল পদ্ধতিতে কি কি আছে দেখো তো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত আছে অক্টালে ওকে কারণ এখানে বেস হচ্ছে আট ওকে তাহলে আট হলে আমরা জিরো থেকে সেভেন পর্যন্ত যেতে পারবো কারণ এখানে মোট আটটা আটটা ডিজিট হয়ে গেছে অলরেডি ওকে তাহলে সেভেন হচ্ছে অপটার লাস্ট তাহলে সেভেনের পরে যদি আমি কাউকে লিখতে হয় সেভেনের পরে যদি আমি কাউকে লিখতে হয় আমাকে আবার জিরোতে বের যেতে হবে জিরোর পরে লিখতে হবে ওয়ান জিরো কেন কারণ হচ্ছে যে আমাকে দুইটা ডিজিট ব্যবহার করতে হবে অর্থাৎ সেভেনের পরে হচ্ছে ওয়ান জিরো অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞেস করে অক্টাল পদ্ধতিতে সেভেনের পরে কত তো তুমি কি লিখবা সেভেনের পরে হচ্ছে সেভেন প্লাস ওয়ান দ্যাট মিনস ওয়ান জিরো কেন ওয়ান জিরো কারণ সেভেনের পরে আমাকে এখানে ব্যাক যাওয়া লাগতেছে উপরের দিকে আবার ওকে কারণ তুমি খেয়াল করো তুমি যখন এমনি সংখ্যা লিখো আমাদের যে ডেসিমাল সংখ্যাগুলো সাপোজ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে কিন্তু তুমি টেন লেখো নাইনের পরে ডেসিমাল পর্যন্ত তুমি টেন লেখো টেন কেমন লেখো এই যে এই দুইটাকে মিলে ওকে ঠিক এখানেও সেভেনের পরে তোমাকে লিখতে হবে ওয়ান জিরো ওকে তাহলে সেভেন আসা মানে হচ্ছে কি করা এক বাড়িয়ে দেওয়া তাহলে এখানেও ঠিক আমরা তো অক্টাল পদ্ধতিতে ওয়ান সেভেন সেভেনের পরে সংখ্যা লিখবো ওয়ান সেভেন সেভেনের পরের সংখ্যা যদি লিখতে হয় তার মানে ওয়ান সেভেন সেভেন প্লাস ওয়ান অফটাল করে তাহলে আমাদের এই সেভেনটা চলে যাচ্ছে জিরোতে এই সেভেনটা জিরোতে এই সেভেনটা কেউ জিরোতে যদি নিয়ে আমরা জাস্ট এইখানের ওয়ানটাকে এক বাড়ায় দিই অর্থাৎ টু করে দিই তাহলে এই কাজ শেষ ওকে তাহলে আমাদের আনসার হচ্ছে টু জিরো এখানে আছে জিরে খেল করো ওকে আর আরেকটা কোশ্চেন যেটা ছিল ই এফ এফ সেখানে আমরা এফ কে জিরো করছি এফ কে জিরো করছি কারণ এফএর পর কেউ নেই আর ই কে এক বাড়িয়ে দিয়ে আমরা এফ করে দিছিলাম তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে ওকে তাহলে ই এফ এফ এর পরের সংখ্যা হচ্ছে এফ আর ওয়ান এর পরে সংখ্যা হচ্ছে অক্টাল পদ্ধতিতে টু জিরো জিরো কিন্তু হচ্ছে ওয়ান সেভেন এইট কারণ সেভেনকে কে তুমি তখন এটি নিতে পারবা ডেসিমাল পদ্ধতিতে ডেসিমাল পদ্ধতিতে লাস্ট ডিজিট কিন্তু নাইন এটা যদি অক্টাল পদ্ধতিতে বলে যে ওয়ান সেভেন সেভেন এর পরে অক্টাল পদ্ধতিতে ওয়ান সেভেন সেভেন এর পরে কত তাহলে হচ্ছে টু জিরো জিরো আবার এটা যদি তোমার হ্যাকসা ডেসিমাল বলতো হ্যাকসা ডেসিমাল বললেও কিন্তু আমি ওয়ান সেভেন এইট লিখতে পারতাম কারণ হ্যাকসা ডেসিমালে কিন্তু এইট আছে ওকে তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে তুমি যদি ওখানে না বুঝো তাহলে পরীক্ষাগুলো কিন্তু আটকে যাবে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের আইসিটি বই যেটা আছে আইসিটি স্টাডিজ এই বইয়ের মধ্যে যে এমসিকিউগুলো দেওয়া আছে ওগুলো একটু ভালো করে খেয়াল করবেন এই বইয়ের এমসিকিউগুলো আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বোর্ড এবং কলেজ পরীক্ষা যেগুলো আসছে এবং যেগুলো আসলে একটু ট্রিকি টাইপের সেগুলোকে আমরা এখানে নিয়ে আসছি এবং সেগুলোকে আবার আমরা চাপটার মধ্যে আলোচনা করছি আপনারা নিশ্চয়ই জানেন যারা বইটা কালেক্ট করছেন তারা নিশ্চয়ই জানেন ওকে বইটা হচ্ছে এই বইটা ওকে তাহলে আমরা আজকে চলে যাচ্ছি নেক্সটে আমরা টিউটোরিয়াল ফাইভ নিয়ে আসবো আর সেখানে আমরা দেখাবো কীভাবে অক্টালকে হ্যাক্সা ডিসিমালা নেবেন বা হ্যাক্সা ডিসিমালকে কীভাবে বাইনারিজি নেবেন ওকে এরপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আহ বাইনারি যোগ বিয়োগ গুণ দেখাবো তারপরে আমরা ডিজিটাল ডিভাইসে চলে যাবো তাহলে সেই লেকচারগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ